দর্শক বন্ধুরা, এবারে আমরা পেয়ে গেছি আরেকজন সোশ্যাল ওয়ার্কার দিদিকে, কাবেরী চন্দ্র সরকার মহাশয়াকে। আপনি এসছেন ডেইলি প্রাইমের অ্যাওয়ার্ড শোতে, অনেক ধন্যবাদ। কেমন লাগছে বলুন? খুবই ভালো, মানে আমার এটা 43 নম্বর অ্যাওয়ার্ড হচ্ছে বিগত 2 বছরে, বাট এইটা একদমই আলাদা, এটা একদম সত্যি অন্যরকম সৌন্দর্য। মানে এত সুন্দর প্রোগ্রাম বসে দেখছি অনেকক্ষণ ধরে, কারণ বিগত 3 বছরে আমাদের এই যে এত দাহ সংস্কার করেছি, এত করোনার বডি, কারণ আমরা যখন নেমেছিলাম, আমি তো বিগত 35 বছর 36 বছর ধরে কাজ করছি, বাট এই করোনার সময় থেকে এখন পর্যন্ত আমাদের কোনো এন্টারটেনমেন্ট ছিল না। মানে সারাক্ষণ ডেড বডি দাহ করা, নাহলে পেশেন্ট মারা যাওয়ার 5 ঘন্টা আগেও আমাদের ব্রিফিং করছে, 2 ঘন্টা আগে, ম্যাডাম আপনারা রেডি থাকবেন, আমার দাদা মারা যাবে বা বাবা মারা যাচ্ছে বা মারা গেছে বা মারা যাবে। তো সেখান থেকে আমাদের কোনো এন্টারটেনমেন্ট ছিল না, সেখানে এত সুন্দর একটা, মানে ডেইলি প্রাইমের যে এত সুন্দর প্রোগ্রামটা, সেটা সত্যি অভূতপূর্ব। আমার খুব ভালো লাগছে, আমার মেয়েরা খুব আনন্দ পাচ্ছে। আপনি যে সত্যি এত কিছু করছেন, তার জন্য আমরা সত্যি, আমরা সকলে, আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ আপনার মতো মহিলাকে কুর্নিস জানাই এবং অনেক কৃতজ্ঞ আপনার কাছে। যেই কাজগুলো আমরা ঘরে বসে থেকে আমরা উপলব্ধি করতে পারি না, আপনারা সেগুলো ফিল্ডে নেমে করেন এবং ডেইলি প্রাইম সবসময় এই ধরনের মানুষজনের পাশে থাকে এবং সর্বদা থাকার চেষ্টা করবে, এবং আপনার জন্য শুভকামনা রইল। আর আপনি এসছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। ডেইলি প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে কী বার্তা দিতে চান? সকলকেই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আশেপাশের মানুষগুলোকে ভালোবাসুন, বিশেষ করে নিজের বাড়ির বড়দের ভালোবাসুন, ছোটদেরকে বার্তা দিন, তাদেরকে শিক্ষা দিন যে আমি বাড়ির শুধু নয়, আশেপাশের সবাইকেই যত্ন করতে হবে। যদি যত্নবান সে হয়, তাহলে বাইরের মানুষকে, নিজের মানুষকে যেমন করবে, বাইরের মানুষকে করবে, তাহলে সমাজটা আমরা অনেকটা ভালো হতে পারবো, ফুলের মতন হতে পারবো, কাঁটা বেছানো থাকবে না। আমাদের যেমন কাঁটা বিছিয়ে পায়ে রক্ত বের করে গলা পুড়িয়ে এগোতে হয়েছে, আপনাদের এগোতে হবে না। সবাই ভালো থাকবেন, ভালো খাবেন, মানে ভালো ফুডিংটা নেবেন এবং আমাদের পাশে দাঁড়ান, আমাদের সাথে থাকুন, দেখুন আমরা সমাজকে আরও এগিয়ে নিয়ে যাবো। নমস্কার, ধন্যবাদ ম্যাডাম।